নমস্কার বন্ধুরা, রাজু রূপ গার্ডেন চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে স্থলপদ্ম টবে কিভাবে চাষ করতে হয়, স্থলপদ্মের কি পরিচর্যা করতে হয়, কি সার দিতে হয়, সবকিছুই এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে যে স্থলপদ্ম গাছটা আছে তাতে কিন্তু তিনটে ডালেই তিনটে কিন্তু ফুল ফুটেছে। তো স্থলপদ্মতে কিভাবে মাটি তৈরি করবেন প্রথম এই বিষয়টায় আসি। তো আপনারা স্থলপদ্ম মাটি তৈরি করবেন 50% গার্ডেন সয়েল, 20% পুরনো পচানো গোবর সার, 20% ভার্মি কম্পোস্ট, আর 10% নিম খোল, সরিষা খোল আর বাদাম খোল একসঙ্গে মিশিয়ে 10%। তো আপনারা এই সারটা একসঙ্গে মিশিয়ে স্থলপদ্মর পট রেডি করবেন, আর তাতে আপনারা স্থলপদ্ম গাছ বসাবেন। তো প্রথম দিকে আপনারা মিনিমাম 8 ইঞ্চিতে বসাবেন, তাহলে খুব ভালো হবে। কারণ 8 ইঞ্চিতে না বসালে আপনাদের গাছের কিন্তু কিছু সমস্যা হতে পারে, জল বসে যেতে পারে, জল বসে মারা যাওয়ার ভয় থাকবে। তার জন্য আপনারা প্রথমত 8 ইঞ্চিতে বসাবেন, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এক দুবার টব চেঞ্জ করে নেবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনারা পটিং করুন। আর সেকেন্ড টিপসটা হচ্ছে, আপনাদের স্থলপদ্ম গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন মিলিবাগের আক্রমণ হয় বা সাদামাছির আক্রমণ হয়। তো এখানে মিলিবাগের আক্রমণটা একটু বেশি হয়েছে, তো আমি মিলিবাগের ওষুধ দিয়ে দেব। তো আপনাদের কি কি ওষুধ মিলিবাগের জন্য দেব? তো বন্ধুরা, এখানে মিলিবাগের জন্য আমি প্রথমত এক্কা ব্যবহার করি, ইকেকে এক্কা, অর্থাৎ অ্যাসিটামেপ্রিড 20%। আপনারাও মিলিবাগের জন্য অ্যাসিটামেপ্রিড 20% 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন সপ্তাহে একবার। মিলিবাগ কিছুতেই থাকবে না আপনাদের কাছে। তো বন্ধুরা, আপনারা যদি এক্কা না পান তাহলে একতারা নিতে পারেন, আর একতারার সঙ্গে আপনারা ডাইমিথয়েড 30% ইসি, অর্থাৎ এই ডাইমিথয়েড 30% ইসি একতারার সঙ্গে খুবই ভালো কাজ করে। তো এরপরে আসি সারের কথা। তো আপনারা স্থলপদ্মতে আপনারা মিক্স সার দেবেন, মিক্স সার কীভাবে বানাতে হয় আমি একটা আলাদা ভিডিও করে দেখিয়ে দেবো। আর 10-26-26 দেবেন সামান্য পরিমাণে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।